أيمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون هات কথা বলবে আল্লাহ আমার দিয়া গুনাহ করছে আমি সাক্ষী পাও বলবে আল্লাহ আমি হইতে যে গুনাহ করছি ওরে হাত পাও নাই তাইলে কে সাক্ষী দিবে আল্লাহ বলে এ তাসবিহাতুল কেন ওরে তোর কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে চামড়া সূরা হামিম আছেন তা আসছে মালিক বলে হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন এরে যুবক হেডফোন লাগা লাগা গান শোনো মনে করছো দুনিয়ার কেউ টের পাইবো না আল্লাহ বলেন কারো টের পাওয়ার দরকার নাই যে কান দিয়া তুই গুনাহ করছ আমি তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবি অন্ধকার ঘরে একা একা মোবাইল দেখো নেমটা ছবি দেখো আর ভারতের কেউ জানে না আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই যে চোখ দিয়া তুই গুনাহ করছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে বলে চোখ নষ্ট কান নষ্ট বলে চামড়া সাক্ষী দিবে যাবি কই বলে চামড়া আবার কেমনে কথা বলবে হাসরের মাঠে চামড়াকে মানুষ জিজ্ঞেস করো যা কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা হে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি চামড়া বলবে আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই যে আল্লাহ তোমার এই কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমারেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি সাক্ষী তো শেষ হয়ে গেছে সাক্ষী হয়ে গেছে ও ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা কই কই যাও ফেরেশতারা সাথে সাথে করতেছে আল্লাহ বলে তুই কি কি করছ না করছ ফেরেশতারা জানে সাক্ষী দিয়ে দিবে বলে আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে বলে আসল সাক্ষী কি কই তোর আমল নামা আসল সাক্ষী সূরা কাহাবের মধ্যে আসছে আমল নামা যখন পেশ করা হবে দেখে তো দিবে চিৎকার মালি হাজার কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসালা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুনাহ ছোট নাই বড় গুনাহ ছোট নাই বলে চিৎকার দিয়ে রাত নয় হাত পা বাম হাতটা দে তো কেমনে দিব পেছন দিয়া কলিটা ছিদ্র কইরা বাইর করে দিবে যে আমল যেই না বাম হাতে আমল নামা দিবে আরেক চিৎকা ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আমল নামা যদি আমার না দাও হতো ওরম আদরি মা হিসাবিয়া আমি জানি না এখন আমার হিসাব কি হবে দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম আজকে টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না মা আম্মা নি মালিয়া ক্ষমতার দাপট দেখাইয়া বিচার পাল্টাইতাম আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে এখন আমি করব কি আওয়াজ আসবে এখন আর কিচ্ছু করার নাই ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুজুহু ফাকুল্লাহ খুজুহু ফাকুল্লাহ যখন একসাথে থাকে তখন গুনা ছাড়া দেওয়া সহজ হয় ওই কথাটাই আমরা বলি বুঝাইতে পারি না এ ভাই জীবনে কি যাই করো তুমি যত বড় মানুষ হও একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক বড় একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক বড় বায়াত হও মুরিদ হও এটা বললে আমার অনেকের আগুন ধরে এই শুরু করছে বেদাতি কথা বলছে পীর মুরিদি সইতে পারে এরা কারা আমি বলি আর কি বেশিরভাগ এরা যাদের ওস্তাদ হচ্ছে ফতিরাতু শেখ
আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি আলেমের কাছে ইন্টারনেট টিপলে সব পাওয়া যায় রুল্লার কাছে যখন কোন কামে বুঝেন না আমরা বললে সে গেছে আর কাছে ইন্টারনেট সব পাওয়া যায় রুমুর কতদূর জানি ইন্টারনেট তার চেয়ে বেশি জানি আমি তো তার চেয়ে বেশি জানি জানি বাইরে যায় বিশ্বাস পাস একটা উদাহরণ বুঝেন কেন এই টুপিটা নেককার না নেককারের পোশাক নেককারের পোশাক আচ্ছা বলেন তো আপনারা টুপি পরে গুনাহ করা সহজ না কঠিন 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 বুঝা বলছেন তো টুপি পরে গুনাহ করা কঠিন এই টুপি নেককার না নেককারের পোশাক নেককারের পোশাক খুব ভালো করে বুঝেন নেককারের পোশাকের সাথে থাকলেই গুনাহ করা কঠিন হয়ে যায় তাহলে সরাসরি নেককারের সাথে থাকলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায় ঠিক এটা কে বুঝাবে কার চরম গুনাহ ছাড়ার আরেকটা সহজ রাস্তা আমরা শুনি একেবারে মনোযোগ দিয়ে শুনে এক দুই মিনিটের কথা কি বলবো সময় তো কম যেহেতু অনেক বুজুর্গরা আছেন ছোট মানুষ ও ভাই যুবক বিশেষ করে তোমাদেরকে বলি গুনাহ করার সময় একমাত্র ভাব এই গুনাহ সহ আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে না দাঁড়াইব না কোরআনের কথা ইয়াউমা ইয়াকুমুন নাস ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন সমস্ত মানুষকে রব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে আর একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের আয়াত তেলাওয়াত করতেছেন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন হায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কেমনে দাঁড়াবো কি জবাব দিব আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করেন আর কাঁদতেছেন আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন হায় কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব রিওয়ায়াত আসছে আরে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে সাইয়্যিদুনা ওমর নামাজ পড়াইতেছিলেন আয়াত আসছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন হাশরের মাঠের একটা চিত্র আল্লাহ হাশরের মাঠে কাউকে কাউকে ফেরেশতাদের মাধ্যমে দাঁড় করায় দিবেন বলবেন ওয়াকিফুহুম এগুলারে থামা এগুলারে আটকা আটকা কেন ইন্নাহুম মাসউলুন এগুলার জিজ্ঞাসাবাদ করতে হবে আরে এই আয়াত তো ওমর সম্পর্কে না ওমর তো জান্নাতি নবী বলেছেন ওমর ফিল জান্নাত ওমর জান্নাতি আল্লাহর হাবিব ওমরের বাড়িটাও জান্নাতে দেখে আসছেন সেই ওমরে আয়াত পড়ে আর নামাজের মধ্যে কাঁদতেছেন হাইরে যদি আমারে আটকায়া দেওয়া হয় কি জবাব সাইয়্যিদুনা আবু বকর এত বড় মানুষ একা একা দূরে যায় কাঁদতেন আর ধিক্কার দিয়ে দেয়া নিজেকে বলতেন গাছের কাছে দাঁড়ায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলত আমার আমি হিসাব দেওয়া লাগতো না এখন কেমনি হিসাব এ ভাই তুমি হয়তো ভাবতেছ আমি আল্লাহ আদালতে অস্বীকার করবো আমি গুনাহ করি নাই এর যুবক ভাই আমার তুমি আর আমি হয়তো ভাবতেছি আল্লাহ আদালতে আমি অস্বীকার করবো আমি গুনাহ করি নাই আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি রাখি নাই কেন বলে তোর সাথে একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা আমি ফিট করে রাখছি কয়টা সাক্ষী কয়টা সাক্ষী যাও 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 কয় যা গুনাহ করবা খবরদার ওই সাক্ষী যেন একটাও টের না পায় এক নম্বর সাক্ষী যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবা ওই জায়গা তো আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে কোরআনের কথা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها زمین کو تھبل گے اللہ عمل بتایا دایا گناہ کو سامی شکل مرامی پیگر
তাও বাসবি না কেন ওই কারণ তোর হাত ছাক্কি দিবে পা ছাক্কি দিবে কই যাবি আমি ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাত কথা বলবে আল্লাহ আমার দিয়া গুনাহ করছে আমি সাক্ষী অন্ধকার ঘরে মোবাইল দেখেন ছবি দেখেন দরকার নাই যে চোখ দিয়ে তুই গুনাহ করছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে বলে চোখ নষ্ট কান নষ্ট বলে চামড়া সাক্ষী দিবে যাবি কই বলে চামড়া আবার কেমনে কথা বলবে আসরের মাঠে চামড়াকে মানুষ জিজ্ঞেস করে যাও কালু লিজুলুদিহি লিমা শাহিদতুম আলাইনা এ চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি চামড়া বলবে আনতাকাল্লাহুল লাযী আনতাকা কুল্লা শাইই যে আল্লাহ তোমার এই কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমারে কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি সাক্ষী তো শেষ হয়ে তুই সাক্ষী হয়ে গেছে ও ইন্না আলাইকুম লা হাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা বলে আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে বলে আসল সাক্ষী কি তোর আমল নামা আসল সাক্ষী সূরা কাফের মধ্যে আসছে আমল নামা যখন পেশ করা হবে দেখে তো দিবে চিৎকার মালি হাজার কিতাব যেই না বাম হাতে আমল নামা দিবে আরেক চিৎকার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আমল নামা আমার না দাও হচ্ছে ও লাম আদরি মা হিসাবিয়া আমি জানি না এখন আমার হিসাব কি হবে দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম আজকে টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না মা আম্মানি মালিয়া ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে এখন আমি করব কি আওয়াজ আসবে এখন আর কিচ্ছু করার নাই ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুজুহু ফাকুল্লাহ খুজুহু ভাই গুনাহ করার সময় কত ভাবো এগুলা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন গুনাহ ছাড়ব ইনশাআল্লাহ কেন ছাড়ব মালিককে রাজি রাখবো মালিককে রাজি কেন রাখবো যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি আল্লাহ আমাদের সবাইকে এরকম মৃত্যু দান করেন আমিন ওয়া আফু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম